যেই চাদরগুলো আমি নিয়ে এসেছি পয়লা বৈশাখে পাতার জন্য সেগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তারপরে পয়লা বৈশাখের ব্লগে এটা পাতবো যখন দেখতে পারবে। তো চলো আমি দেখিয়ে দিই। এই যে এই এই চাদরগুলো আনা হয়েছে, একটা হচ্ছে এইটা, পাতবে যখন তখন দেখতে পারবে, একটা এই এই বেডশিট, আচ্ছা একটা হচ্ছে এইটা, আর এগুলো সব হচ্ছে মাথার বালিশের যে কভার সেগুলো, আর এগুলো হচ্ছে কুশন কভার, আর আমার শাশুড়িকে যেই বেডশিটটা দেওয়া হয়েছে সেটা শাশুড়িকে দিয়ে দিয়েছি অলরেডি, তো সেটা যখন পাতা হবে তখন দেখাবো। আর এই দুটো, একটা হচ্ছে সিঙ্গেল খাটটা যেটা সেটার জন্য এই পিঙ্কটা, আর এইটা হচ্ছে আমাদের বেডটার জন্যে নিয়ে এসছি, আর এগুলো হচ্ছে কুশন কভার, আর এগুলো হচ্ছে পিলো কভার, সব সব কালারফুল দেখে এনেছি, কারণ পয়লা বৈশাখে তো কালারফুলই ভালো লাগে তাই জন্য। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। বছরের প্রথম নববর্ষ, একটা নতুন দিন, তো একটা নতুন বছর শুরু হচ্ছে 1429। তো আবার বলে দিচ্ছি সবার যাতে এই দিনটা ভালো যায়। তো আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে, সকাল থেকে বলতে এখন 11:30 বাজে, তার কারণ সকালে একটু বাজার টাজার গিয়েছিলাম নববর্ষ বলে কথা, তো একটু বাজারে গেছিলাম, একটু ভালো মন্দ রান্না সবার বাড়িতেই আজকে যে যেমনভাবে পারবে করবে, তো সেটাই হবে, তো বাজার করে নিয়ে আসলাম, নিয়ে আসা হলো। আর পয়লা বৈশাখ মানে চৈত্র সেল, এটা ঘরে ঘরে প্রচলিত, আমাদের বাঙালিদের মধ্যে প্রচলিত, এবং চৈত্র সেল এবং চৈত্র সেলে নেওয়া মানে বুঝতেই পারছো সবাই, মানে ম্যান্ডেটারি একেবারে। তো প্রত্যেক বছর পয়লা বৈশাখের সময় মানে সারা বছরই চাদর ফাদর কেনা তো হয়, বাট পয়লা বৈশাখের সময় ম্যান্ডেটারি চাদর ফাদর, বালিশের কভার, ঘরে যেইটুকুন একটু যাতে পাতলে বা আনলে সুন্দর লাগবে সেরমভাবে নতুন মানে জামা কাপড়ের সাথে এগুলো আনা হয়। তো এগুলো তো দেখিয়ে দিয়েছি আমি আগে ভিডিওতে, নিশ্চয়ই দেখেছো যে আমি কী কী নিয়ে এসেছি, ওগুলো আগে আমি ভিডিও করে রেখেছিলাম, কিন্তু শাশুড়ি মাকে যেই চাদরটা দিয়েছি সেটা দেখানো হয়নি, তার কারণ ওটা দিয়ে দিয়েছিলাম অলরেডি। তো এখন সবার প্রত্যেকের ঘরের চাদরটা আমি দেখিয়ে দেবো নতুন নতুন পাতার পর কেমন লাগছে, এবং তারপরেই চলে যাব আমি রান্নাঘরে, যে আজকে নববর্ষ পয়লা বৈশাখের দিন কী হতে চলেছে লাঞ্চ, এবং তারপরে সারাদিনের ভিডিও তো অবশ্যই শেয়ার করব। তো চলো আগে দেখে নিই যে প্রত্যেক ঘরে যে চাদরগুলো এমনি দেখিয়েছি সেগুলো পেতে কেমন লাগছে। প্রথমেই দেখিয়ে দিই এই চাদরটা, এই চাদরটা যখন আমি দেখেছিলাম দোকানে তখন এত সুন্দর লাগছিল, এবং বিভিন্ন কালার কম্বিনেশনে ছিল, এবং এতটাই সুন্দর লাগছিল যে এটা দেখে আর আমি মানে নিয়ে নিয়েছি, আর আমি কোনো অপশনে যাইনি, এত মাল্টি কালারের এই চাদরটা এত সুন্দর, মানে সবার মন যেন এরকমই এই চাদরের মতনই সবসময় রঙিন থাকুক সেটাই চাই আজকের দিনে। এবং এই যে বালিশের যে কভারগুলো দেখিয়েছিলাম সেগুলো এই যে পাতা হয়ে গেছে দেখিয়েছি, ওগুলো খুব সুন্দর, আর এই চাদরটাও সিরিয়াসলি আমার ফেভারিট লেগেছে এবং আমার খুব ভালো লেগেছে তাই এটা নিয়েছি। তো চলো আর বাকি ঘরের যে পাতা হয়েছে ওগুলো দেখাই। তো এইটা আরেকটা ঘরে চলে এসেছি, দেখো এই চাদরটাও দেখিয়েছি, এই চাদরটাও পাতা হয়ে গেছে, খুব মিষ্টি একটা রং, খুব মিষ্টি একটা বেডশিট, এটাও নেওয়া হয়েছে। এবং শাশুড়ি মার ঘরেরটা আমি দেখাচ্ছি এখন, দাঁড়াও। তো এই যে শাশুড়ি মার চাদর, যে চাদরটা দিয়ে দেওয়া হয়েছিল তাই জন্য ভিডিওতে দেখাতে পারিনি, তো এটা আজকে পেতেছে। এই যে চাদরটা খুবই সুন্দর, দেখো গ্রিনের ওপর, তো এইবার ব্রেকফাস্ট দেখিয়ে দেবো, এখনো লাঞ্চ শুরু হয়নি, লাঞ্চ যখন শুরু করবে
তখন দেখাবো, তখন রান্নাঘরে ঢুকবো। তো এখন ব্রেকফাস্টটা দেখিয়ে দিচ্ছি। আর নিশ্চয়ই একটা গান শুনতে পাচ্ছ, সামে সামে সামেক, তার কারণ সোনাক্ষী গান শুনছে। তো দেখিয়ে দিই ব্রেকফাস্টটা, এরকমভাবেই দেখিয়ে দিই। এই যে দেখো, লুচি হয়েছে, এই যে লুচি আর সাদা আলুর তরকারি। তো দেখতেই পাচ্ছ লুচি আর সাদা আলুর তরকারি হচ্ছে। তো এবার লাঞ্চের আগে যখন রান্না রেডি ফেডি হবে তখন আবার রান্না করে যাব। তো এখন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই। টিফিন খেয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে। তো সোনাক্ষী এখন স্নান টান করে, দেখো শুয়ে আছে, একদম স্নান টান করে শুয়ে আছে। আর এখন তোমাদের একটু রান্নাঘরে নিয়ে যাব, দেখাবো লাঞ্চে কি হচ্ছে আজকে নববর্ষে। তো চলো একেবারে রান্নাঘরে নিয়ে যাই। এই যে রান্নাঘরে ঢুকে পড়লাম। তো রান্নাঘর আস্তে আস্তে হচ্ছে, অদিতিকেও দেখিয়ে দিই। এই যে অদিতি, একটু নববর্ষের দিন তাকাও সবাইকে। হ্যাঁ, শুভ নববর্ষ, বড়দের প্রণাম, আগের ভালোবাসা। হ্যাঁ, অয়তির তরফ থেকেও সবাইকে নববর্ষ জানালো। ও এইবার অয়তি আজকে কি রান্না হচ্ছে একটু সবাইকে বলে দাও, কারণ তোমার রান্নাঘরে কি রান্না হয় এটা অনেকেই জানার জন্য উদগ্রীব থাকে। তো তাই জন্য বলো কি হচ্ছে আজকে। আজকে রান্না হচ্ছে তোমার ডাল, ঢেঁড়স ভাজা, পাঁচ রকম একটা সবজি দিয়ে, দিশি চিকেন হচ্ছে, দিশি মুরগির মাংস হচ্ছে, চাটনি পাপড় তো থাকবেই, আর ওই পর্যন্ত। আর ভেটকি মাছের পাতুরি, তো ভেটকি মাছের পাতুরি, এই যে ভুলে গেছিলাম, এই যে কলা পাতা, অদিতি এই যে মাছ, এই যে মাছ অদিতি ভুলে গেছে, এই যে মাছ এনে রাখা, কলা পাতাও এনে রাখা, অলরেডি আনা হয়ে গেছে। এই যে দেখো, তো ভেটকি মাছের পাতুরি হবে, এই যে দেশি মুরগির মাংস হচ্ছে, এটা এই মুরগিটা একদম জ্যান্ত আনা হয়েছিল। তো জ্যান্ত বাড়িতে নিয়ে আসা হয়েছিল এবং এটা অদিতি কেটেছে, এটা ভিডিও করে রাখা হয়নি, আবার নেক্সট টাইম হলে ভিডিও করে রাখবো। তো ঘরে কেটে রান্না হচ্ছে উইথ স্কিন, দেশি মুরগির মাংস কষা, তারপরে ভেটকির পাতুরি, আর ডাল, পাঁচ রকমের সবজি, একটা তরকারি, এটা আর চাটনি পাপড়, ঢেঁড়স ভাজাও আছে আবার, ঠিক আছে। তো দেখিয়ে দিলাম কি লাঞ্চ হচ্ছে। ভেটকি মাছের পাতুরিটা মেইনলি আমাদের যে কোনো অকেশানে মোটামুটি হয়, কারণ এটা ভালোবাসে, শুভজিৎ ভালোবাসে এবং সবারই খুব ভালো লাগে এবং অদিতি খুব ভালোভাবে করে, তো এটা তো তাই জন্য হয়। আর এমনি সময় মাটন হয়, বাট মাটন টুকটাক তো খাওয়া হয় বা হয়ে থাকে, তাই জন্য দেশি মুরগিটা তো সবসময় আনা হয় না, আমরা এমনি পোলট্রি মুরগি সবাই খাই, বাট দেশি মুরগিটা সবসময় হয়ে মানে আনা হয় না, তো তাই জন্য দেশি মুরগিটা আনা হয়েছে। আর আজকে একটা নিমন্ত্রণও আছে, নিমন্ত্রণ ইন দ্য সেন্স গেট টুগেদার আর কি, দুই বন্ধু মিলে এক জায়গায় একটু খাবো দাবো, তো আনন্দ আনন্দ আড্ডা মজা এইসব হবে। বিকেলবেলায় কয়েকটা দোকানে ইনভিটেশন আছে, সেখানে যাব। আর তারপরে শুভজিতের এক বন্ধু সেখানে মানে তার বাড়িতে যাব। তোমরা সবাই এর আগে দেখেছো, আবারও আজকে দেখিয়ে দেব, অর্কদের বাড়িতে যাব এবং ওরাও কিছু রান্না করবে, আমরাও কিছু রান্না করব, করে ওদের বাড়িতে নিয়ে যাওয়া হবে, ওখানেই খাওয়া দাওয়া, আড্ডা মারা, গল্প, তারপরে মজা আনন্দ হবে। তো আজকের দিনটা এইভাবেই স্পেন্ড করবো, যেরকমভাবে স্পেন্ড করবো তোমাদের সাথে শেয়ার করব অল্প অল্প করে। আর বিকালে কোন দোকানে যাচ্ছি, কি ক্যালেন্ডার পেলাম, কি বক্স পেলাম, সেগুলো দেখাবো। এখন প্রচণ্ড গরম লাগছে, তাই আর সময় নষ্ট না করে স্নান করতে যাই। এবং একটা নতুন আমি নাইটি কিনেছি, ম্যাক্সি কিনেছি, মানে ঘরে পরার অবভিয়াসলি, তো মানে স্নান করে নতুন বস্ত্র পরতে হয় পয়লা বৈশাখের দিন, এটাই মানে ছোটো থেকে জানি এবং ছোটো থেকে তাই করে এসেছি ছোটোবেলায়। আর যাই হোক না হোক, অন্তত স্নান করে উঠে একটা টেপ জামা মা বাবা নিয়ে আসতো, পরতাম, এবং সেটা এখনও রয়েছে, স্নান করে একটা নতুন জিনিস পরবো। তো যাই হোক, স্নান করে এসে তারপরে তোমাদের সাথে আবার
সাক্ষাৎ করছি। তো সঙ্গে থাকো মধুরিমা ঘোষের। তো চলে এসছি স্নান টান করে, সেজে গুজে নতুন জামা কাপড় পরে, দেখতে পাচ্ছ তো, চলে এসছি। এবার খাওয়া দাওয়া হবে, তো খাওয়ার প্রস্তুতি তো হচ্ছে জোর কদমে, সব বাড়িতেই নিশ্চয়ই হচ্ছে কিছু না কিছু ভালো মন্দ, তাই না? তো সেটা লিখো কমেন্ট বক্সে, কার বাড়িতে কী ভালো রান্না আজকে হচ্ছে। তো যাই হোক, চলো একবার দেখি দি রান্নাঘরে কী রেডি করছে লাস্ট মিনিটে। এই যে রান্নাঘরে চলে আসলাম, বাদ বাকি তরকারি ফরকারি তো এগুলো সব হয়ে গেছে। আর দেখো গ্যাসের দুধারে রয়েছে মেইন যেটা দেশি মুরগির মাংসটা, তো হয়ে গেছে। তোমাদের রংটা দেখাই, এই যে রংটা দারুণ হয়েছে, দারুণ, আমি টেস্ট করে দেখেছি দারুণ হয়েছে। আর এইখানে হচ্ছে ভেটকি মাছের পাতুরি, এই দেখো ভেটকি মাছের পাতুরি। আর আর একটা জিনিস আনা হয়েছে, একটু ওই এটা দাও ঝুড়িটা। আর দেখো মাশরুম আনা হয়েছে, এই মাশরুমগুলো কি করা হবে সেগুলো বলছি। আর আর একটু ফিশও রেখে দেওয়া হয়েছে। তো রান্নাগুলো দেখালাম, আর মাশরুমটা দেখালাম, আর কিছু মাছ রেখে দেওয়া হয়েছে দেখালাম। সেগুলো আমি যেহেতু বললাম তোমাদেরকে, আমরা বিকেলবেলা শুভজিতের এক বন্ধুর বাড়ি যাচ্ছি, তো ওখানে গেট টুগেদারের মতন হবে, দুজনই আমরা দুজনে মিলেমিশে রান্না বান্না করে এক জায়গায় খাওয়া দাওয়া হবে, আড্ডা হবে, মজা হবে। তো আমি এইখান থেকে চিলি মাশরুম আর একটু চিকেন আর ফিশ ফ্রাই ফ্রাই বা বাটার ফ্রাই যাই হোক নিয়ে যাওয়া হবে। আর ওর ওইখানে কি রান্না হচ্ছে সেটা ওইখানে গিয়েই দেখাবো, একেবারে সব কিছুই দেখাবো। তো তার জন্য মাশরুম আনা হয়েছে, এখন মাশরুমটা রান্না হবে, তো আমি করব। তো মাশরুম রান্নার পরে দেখাবো তোমাদের কেমন হয়েছে দেখতে, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, আর বিকালে তো দোকান টোকানে যাওয়াই হবে, তো পরপর দেখানো হবে সব কিছু। তো সঙ্গে থাকো, দেখতে থাকো মধুরিমা ঘোষ। তো রান্না বান্না সব কমপ্লিট, তোরজোর সব হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছে, এখন অনেকটা বেলাই হয়ে গেছে, যাই হোক তো এই সময় খাই আর কি। তো এখন আমরা খেতে বসেছি দুপুরবেলা, এবং শুধু আমি একা বসিনি, আমার সাথে আরও দুজন বসেছে, তাদেরকেও দেখিয়ে দিই। এই যে গঙ্গা আছে আর স্নেহা আছে, ওরাও আজকে এসেছে, আমি ওদের বলেছি আজকে আসতে, বছরের প্রথম দিন আমরা সবাই মিলে ভালো মন্দ খাবো, আর ওদের বলবো না এটা তো আর হতে পারে না, কারণ ওরা এখন পার্ট অফ ফ্যামিলি আমাদের। এবং যখনই, শুধু আজকে না বা এই বছর না, প্রত্যেক বছরই বা যখনই ভালো মন্দ বা যে কোনো কিছু হয়, তখনই ওদেরকে নয় দিয়ে আসি বা নয় ডাকি এখানে যে খেয়ে, মানে আসার জন্য নিমন্ত্রণ করি। তো যাই হোক আজকে ওরা এসেছে, এবং সেই দিন গঙ্গার শরীরটা ভালো ছিল না, পায়ে খুব ব্যথা ছিল, তো আজকে একটু ওষুধ টষুধ খেয়ে আজকে স্টেবেল, তাই আজকে আসতে পেরেছে। তো যাই হোক আজকে লাঞ্চ করতে বসে পড়েছি, কী কী লাঞ্চ করছে মানে কী কী রান্না হচ্ছে একবার তো অদিতি বলে দিয়েছে, রান্নাঘরেও দেখিয়ে দিয়েছি, এবার সাজানো হয়েছে টেবিলে, সেটা একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিয়ে এবার খেতে বসবো, খাবো আর কি, খুব খিদে পেয়েছে, তো তাড়াতাড়ি একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো ভাত, আর আজকে যেহেতু নিমন্ত্রণের মতন তাই জন্য সোলার থালা, আমি অদিতিকে বললাম আজকে সোলার থালা দাও, ঘরেও ছিল, প্লাস আজকে যে আমাদের সব সময় করে আর কি হেল্পিং হ্যান্ড, সেই মাসি আজকে আসেনি, তো অদিতিকে বললাম একার হাতে এত কিছু করছো তাই সোলার থালাই দিয়ে দাও। তো ভাত রয়েছে, আর ভেটকি মাছের পাতুরি, পাঁচমিশালো তরকারি, এই যে এটা হচ্ছে ওই চিকেন, দেশি মুরগির চিকেন, এটা হচ্ছে ঢেঁড়স ভাজা, এটা হচ্ছে চাটনি, পাঁপড় ভাজা হচ্ছে, আর এটা হচ্ছে মিষ্টি। তো এগুলো এখন আমরা লাঞ্চ করব, তাই তো স্নেহা? হ্যাঁ, তো এখন এগুলো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই। খেয়ে দিয়ে নিয়েছি, লাঞ্চ করে নিয়েছি, একদম পেট টাইট। এবার এই গরমকালে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস থাকবে না, এটা তো হতে পারে না,
তো আইসক্রিম ছিল, আইসক্রিম নিয়ে এসেছি সবাইকে দেওয়ার জন্য। তো সবাই খাচ্ছে, আমিও খাচ্ছি, তো কোল্ড ড্রিঙ্কসও আছে। তো আইসক্রিম খেয়ে একটু রেস্ট নেব, তারপর আবার বিকালে যখন দোকানে যাওয়ার আগে ড্রেস পরব, রেডি হব, রেডি হয়ে তোমাদের সামনে আসব। তো ততক্ষণে আমিও আইসক্রিম খেয়ে একটু রেস্ট নিই, ততক্ষণে তোমরাও রেস্ট নিয়ে নাও। তো চলে এসেছি তোমাদের সামনে একদম সেজে গুজে ড্রেস পরে, নতুন ড্রেস পরেছি। দেখো একটা পুরো নর্মাল একদম ক্যাজুয়াল একটা টপ পরেছি, সব নতুন, নতুনই কিনেছি এগুলো, এগুলো সব শুভজিৎ দিয়েছে আমার। তো এই টপ আর একদম নর্মাল পালাজো একটা পরে নিয়েছি এই গরমের মধ্যে। আর কোনো শাড়ি সালোয়ার পরতে পারছি না, খুব কষ্ট হবে। আর সোনাক্ষীও রেডি হয়ে গেছে, দেখো এই যে সোনাক্ষীর এই টপটা স্নেহারা দিয়েছে, মানে স্নেহার মা দিয়েছে। একটা সেট তো দেখেছো যে এই দিন ভিক্টোরিয়া গিয়েছিল, আর এই এই টপটাও স্নেহার মা দিয়েছে। এই টপের সাথে প্যান্টটা পরা হয়ে গেছে, তাই অন্য পালাজো দিয়ে আজকে টপটা, নতুন টপ পরেছে। আর অদ্বিতীয় ড্রেস পরে নিয়েছে, দেখো এই যে সেজে গুজে রেডি হয়ে নিয়েছে। তো এখন আমরা চলে যাচ্ছি দোকানে দোকানে। তো রাস্তায় আর আমি কথা বলবো না, খালি কোন দোকানে ঢুকছি, একটু রাস্তার ওই দোকানে সাজানো ওগুলো আমি জাস্ট দেখাবো ভিডিও করে, ঠিক আছে? তো সঙ্গে থাকো। চলে এসছি তাড়াতাড়ি, দু তিনটে দোকানে জাস্ট গেছিলাম। আবার শুভজিৎ তো চলে গেছে ওর বন্ধুর বাড়িতে অলরেডি, আমাকে ফোন আসছে, তো আমাকেও যেতে হবে। তার আগে আমি হাঁপাচ্ছি লিটারেলি, তার আগে দেখিয়ে দিই, ভিডিওতে তো দেখালাম কোন কোন জায়গায় গেছি, কোথায় কি দিয়েছে আমি প্যাকেটগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে টেবিলের মধ্যে রেখেছি তিনটে প্যাকেট, এইটা হচ্ছে স্বর্ণশ্রী, ওই যে সোনার দোকানটা খুব সুন্দরভাবে সাজানো ছিল দেখলে, তো সেটার থেকে ওই সোনার দোকান থেকে দিয়েছে হচ্ছে একটা টেবিল ক্যালেন্ডার, খুবই সুন্দর। দেখো সব দোকানে তো টেবিল ক্যালেন্ডার দেয় না, টেবিল ক্যালেন্ডার দিয়েছে গণেশ, গোপাল, মা মনসা, কালী, মা কালী, মা সরস্বতী, লক্ষ্মী, গণেশ, বিভিন্ন রকম লক্ষ্মী ঠাকুর, বজরংবলী আছে, বা বজরংবলীও আছে, সব প্রচুর ঠাকুরের ফটো, লোকনাথ বাবা, সব রকম ঠাকুরের ফটো দিয়ে ক্যালেন্ডার, খুবই সুন্দর ক্যালেন্ডার। তার সাথে কি দিয়েছে আমি দেখিয়ে দিই, একটা এই মঞ্জিনিসের প্যাকেট দিয়েছে, একটা এই মাজা দিয়েছে, প্যাকেটে কি আছে একটু দেখাচ্ছি। প্যাকেটে আছে একটা মিষ্টি সুখ, লাড্ডু, একটা প্যাটিস, কি প্যাটিস আমি জানি না, আর একটা প্লাম কেক, এই প্যাকেটে এটা আছে। আচ্ছা এবার এই প্যাকেটটা হলো ওই যেই জামা কাপড়ের দোকানে ঢুকলাম, ম্যাক্সি ট্যাক্সি সব যেই দোকানে ঢুকলাম সেই দোকানের প্যাকেট। এটা হলো সুগার অ্যান্ড স্পাইসের প্যাকেট, এইখানে দিয়েছে হচ্ছে ভুজিয়ার প্যাকেট, ক্রিম রোলের প্যাকেট, আর দু রকম প্যাটিস, লাড্ডু, এই সব দিয়েছে। আর প্রথমে যে ঢুকলাম একটা সবার আগে কসমেটিক্সের দোকান, হার দুল সুন্দর টানানো ছিল, ওটা আমাদের রামগড়েরই সুন্দর কসমেটিক্সের দোকান, তো সেখান থেকে এইটা দিয়েছে, সেখান থেকে এই বক্সটা দিয়েছে। এই বক্সটা আমি খুলছি, দাঁড়াও, এক হাতে যেহেতু ভিডিও করছি তো মানে আমার হেল্পিং হ্যান্ড নেই, তাই আমার অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এই বিকানেরের লাড্ডু, দেখো
এই বিকারাম, সরি বিকারাম রয়্যাল ট্র্যাডিশনাল সুইটস, হ্যাঁ একটা লাড্ডুর প্যাকেট দিয়েছে। তো ক্যালেন্ডার, শুধু টেবিল ক্যালেন্ডার এই একটাই পেয়েছি। তো আমি অনেকক্ষণ পর, মানে আমি ভিডিওটা অন করলাম, ভুলে গেছি শুভজিতের বন্ধুর বাড়িতে ঢুকে আড্ডা মারতে শুরু করে দিয়েছিলাম, খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছিলাম, ভুলেই গেছি যে ব্লগ করছি, ভিডিওটা অন করতে হবে। তো তাই ভিডিওটা আবার অন করলাম। এই যে অর্কদের বাড়িতে এসেছি, অর্ককে তো চেনো, এর আগেও দেখেছো। এই যে শুভজিৎ, শুভজিৎ, এই যে শুভ নববর্ষ তো আজকে বলোই নি কাউকে। শুভ নববর্ষ, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আর আর এই যে একটা ছোট্ট অরিত্র, অরিত্র, হ্যাঁ বলো হাই, হাই, হ্যাঁ বলো হাই, ভেরি গুড, হাই, হ্যাঁ বাবুদে, না এটা অরিত্র। আর এই যে অর্কর ওয়াইফ রিয়া। তো এখন চলো তাড়াতাড়ি একটু দেখিয়ে নিই কি কি আমরা খাচ্ছি, তারপরে ডিনারে দেখাবো কি কি খাবো। তো এখানে মশলা কোল্ড ড্রিঙ্কস আছে, প্রথমে বলে দিই এইটা হচ্ছে মাশরুম, আমি যেটা করেছিলাম দেখিয়েছি বাড়িতে। আচ্ছা, এখানে ফিশ ফ্রাই হাফ পড়ে রয়েছে, পুরো অর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপরে আমার খেয়াল হয়েছে ফিশ বাটার ফ্রাই অর্ধেক খাওয়া হয়ে গেছে সব, তারপরে খেয়াল হয়েছে ভিডিও করার। এই যে এইটুকুন বেঁচে আছে সেইটুকুনই দেখাচ্ছি। আর অর্ক করেছে হচ্ছে এই বাটার চিংড়ি, বাটার গার্লিক চিং প্রন, বাটার গার্লিক প্রন। তো এগুলো হয়েছে স্টার্টার, এগুলো হয়েছে হচ্ছে এই বিকালে, মানে মশলা কোল্ড ড্রিঙ্কস, প্রন, ফিশ ফ্রাই, ফিশ বাটার ফ্রাই, মাশরুম, এগুলো আমরা এখন খেয়েছি, আড্ডা ফাড্ডা মারছি আর খাচ্ছি। আর রাত্রে ডিনারে এটা হচ্ছে রিয়া বানিয়েছে, মানে অর্কর ওয়াইফ, বিরিয়ানি সবার জন্য। তো সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই যে মাটন। তো এটা হচ্ছে মাটন বিরিয়ানি রিয়া বানিয়েছে আমাদের সবার জন্য। তো রাত্রে যখন বিরিয়ানি, মানে ডিনারে করবো বিরিয়ানি যখন খাবো, তখন তো বলবো কেমন হয়েছে। আর এমনি এখন এমনি প্রনটা তো খুব ভালো হয়েছে, অর্ক বানিয়েছে, আর ফিশ আর মাশরুম কেমন হয়েছে, খুব ভালো, খুব ভালো হয়েছে। আর লাস্ট বার এই যে অরিত্র, আসো হাই করে দাও একটা, সবার সামনে আসো, আসো আসো সামনে গিয়ে বলো হাই, আর জোরে জোরে, হ্যাঁ। তো চলো এখন একটু আড্ডা ফাড্ডা মারি, গল্প করি, আবার ডিনারের সময় তোমাদের সামনে আসছি এবং বলবো বিরিয়ানিটা কেমন হয়েছে। তো সঙ্গে থাকো। তো গল্প করতে করতে ওদের ছাদে চলে এসেছি, আর ওদের ছাদে প্রচুর ফুল, মানে ফুল গাছ আছে, এমনি গাছ আছে। এখন রাত্রেবেলা তো তাই ঠিক করে দেখাতে হয়তো পারবো না, দূর থেকে একটু গাছগুলো দেখাচ্ছি। আর একটা জিনিস হচ্ছে ওদের ছাদ থেকে একদম ক্লোজ হচ্ছে মেট্রো স্টেশন, সুন্দর মেট্রোগুলো যায় যে সেগুলো দেখা যাচ্ছে। তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি, দেখো এই যে অরিত্র, এখানে একটা ডগও রয়েছে, যাই হোক। আর এই দেখো প্রচুর গাছ, প্রচুর গাছ, এই রাত্রিবেলা বুঝতেও তোমরা পারবে না, প্রচুর টব রাখা ফুলের গাছ। দিনের বেলা এক সময় কখনো আসলে তোমাদের নিশ্চয়ই দেখাবো। আর ওই যে দেখো, ওই যে যেটা রয়েছে এইটা হচ্ছে মেট্রো, একদমই ওদের ফ্ল্যাট থেকে সামনে, ফ্ল্যাট না সরি, বাড়ির থেকে সামনে। তো এখান থেকে একদম সামনে সামনে মেট্রো যাচ্ছে আসছে, একদম দেখা যায়। তো একদম চলে এসেছি রাত্রে, শেষ দিনের শেষ, বছরের শুরু এবং দিনের শেষ, যাই হোক। তো ডিনারটা হচ্ছে মাটন বিরিয়ানি দিয়ে, এবং মাটন বিরিয়ানিটা হচ্ছে এই যে দেখো তোমরা, রংটাও দারুণ হয়েছে এবং খেতেও খুব ভালো হয়েছে। তোমাদেরকে বলবো বলেছিলাম যে খেতে কেমন হয়েছে সেটা বলবো, খুব ভালো হয়েছে।
রংটাও যেমন ভালো হয়েছে তেমনি খুব ভালো হয়েছে। তো যাই হোক, বাড়ি গিয়ে আমি ব্লগটা শেষ করব। তো থাকো সাথে। বিরিয়ানি তো খেলাম, খুব ভালো খেলাম, এবং তারপরে আইসক্রিমও খাওয়া হয়ে গেল। এত তাড়াতাড়ি জলদি জলদি খেয়েছি আর আইসক্রিম আর দেখাতে পারলাম না। যাই হোক, তো ব্লগটা ওদের বাড়িতেই এন্ড করছি আজকে। রোজ দিন আমাদের বাড়ি থেকে ব্লগ এন্ড করি, আজকে ওদের বাড়ি থেকে এই ব্লগটা এন্ড করছি। তো আশা করি আজকে পুরো ব্লগটা তোমাদের ভালো লেগেছে কিছু না কিছু। আর আবার সবাইকে বলছি শুভ নববর্ষ। আশা করি তোমাদের সবার এই বছরটা খুব ভালো কাটুক, সুস্থভাবে কাটুক। তো আজকের যদি ব্লগে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট অতি অবশ্যই করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা অতি অবশ্যই টিপে দিও, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের ব্লগটা এই অবধি, আবার চলে আসবো খুব তাড়াতাড়ি একটা নতুন কোনো ব্লগ নিয়ে। নতুন লাইফস্টাইল, মানে নতুন লাইফস্টাইল না, কিছু একটা ধরো গেলাম কোথাও বা খেলাম বা কিছু নতুন রকম এক্সপিরিয়েন্স করছি, তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব যখনই সময় পাবো, যখনই আমি ব্লগ করতে পারবো অতি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো আজকের মতন সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা আজকের।